সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গুড মর্নিং সকলকে। আজকে একটু সকাল সকালে ব্লগটা স্টার্ট হচ্ছে বিকজ আজকে এই একটু আগে আমি বাজার থেকে এলাম, আজকে পূজার আসার কথা আছে। তো কি কারণে আসবে সেটা তোমরা, যে আমাদের নতুন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে একটা ভিডিও যাবে কাল কি পরশু নাগাদ একটা ভিডিও যাবে, সেখানে তোমরা দেখতেই পারবে। আশা করি তোমরা দেখে ফেলেওছো হয়তো, যতক্ষণ আমার এই ভিডিওটা যাবে ততক্ষণ হয়তো তোমরা ভিডিওটা দেখেও ফেলেছো আমাদের নতুন চ্যানেলের যে ভিডিওটা। তো পূজা আজকে আসবে আমাদের বাড়িতে, আজকে নতুন চ্যানেলের একটা ভিডিও শ্যুট হবে। তো ও বললো যে সকাল সকালই আসবে, তার জন্য আমি একটু বাজারে গেছিলাম ওই খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে। তো দেখা যাক ও আসুক, আসলে তোমাদেরকে দেখাবো ও এসছে তারপর হচ্ছে যে কি কি শ্যুট হলো। শ্যুটের মানে তোমরা তো দেখেইছো যে আগের যে আমার এই চ্যানেলে যে কটা ভিডিও গেছে, আগে বলতে এই আগের যে দুটো ভিডিও সে কটা সব বিটিএসই গেছে। তো এটা ওই বিটিএস টাইপেরই যাবে, যে আমাদের ওই নতুন চ্যানেলে যে ভিডিওটা হবে সেই ভিডিওর যে বিটিএসগুলো থাকবে সেটা আমি এই চ্যানেলে আপলোড করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি আজকে পূজা আসবে বলে ও বললো যে আমার হাতে ওই ফ্রাইড রাইস আর যে কি বলবো যেন ওইটা চিলি পনির, হ্যাঁ চিলি পনির, চিলি পনির খাবে বলল। যেহেতু ওই কত 5 বছর আগে, হ্যাঁ 5 বছর আগে ও প্রথমবার যখন আমাদের বাড়িতে এসেছিলো সেই সময় ওই একই আমি রান্না করেছিলাম, তো আজকে বলল সেইটাই করতে। তো দেখা যাক, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আরে রাধুনি, আমি আগে একটা থালায় ঢালি, তারপরে টাইম কম এখন তো সময় নেই দাদা, টাইম নেই বাজে দেখো। হ্যাঁ এইরকম করে না ঘষে, আগে একটা পিঠ ভাজা হোক তারপর তুই বলতাম। আমি দেবো তো আমার ব্লগে সব র, মানে তোকে অপমান করছি সেটা র দিয়ে দিবি। টাকা একটু রাধুনি, এ রাধুনি, এ রাধুনি বার করেছিস, একটু টাকা একটু মুখটা দেখিয়ে দে তুই কত ভালো রান্না করছিস। তো এসেই তো শুরু করে দিয়েছিস ঝগড়া করা। হ্যাঁ ঠিক, লোকে তো সেটাই দেখে তোর আর আমার ঝগড়া। ঠিক, নুন দিস না কিন্তু, তাহলে সব মিলিয়ে দিয়েছে ওটা, একটা সস না বাট নুন আগে দিবি না, সয়া সসে নুন থাকে কিন্তু প্রচুর। গ্যাসটা কমে, ইয়েটা ওভেনটা কমায়, কমানোই আছে।
পুরোটা ঢেলে দে বাবা, চামচ দিয়ে তুলে তুলে দিচ্ছে। এতটা থরি না লাগবে? আরে লাগবে, লাগে। আর ইয়ে দিবি না, অ্যারারুট? অ্যারারুট তোর ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি বড্ড বাজে রে। অল্প দে, আমি বলছিলাম। ব্যাস ঠিক আছে, একটু জল দে। আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, বিয়ের পর আমি তোকে রান্না শেখাবো, কিভাবে রান্না করতে হয় তোকে শিখিয়ে দেবো। স্বাভাবিক ব্যাপার। আর আমি রান্নার ব্যাপারে বড্ড খুঁতখুঁতে, তোর ভুলটা রান্না করলে আমার হেভি মাথা গরম হয়ে যায়। তুই সবকিছুতে খুঁতখুঁতে? না, কোন জিনিসে খুঁতখুঁতে? না, সবকিছুতে না। দেখবি যে যেটা পারে সেই জিনিসটা ভুল হলে হেভি রাগ হয়। আমি বারণ করলাম তখন, প্যাকেট থেকে ধরে একটা বোনগুলো ঢেলে দিয়েছি, ওই জন্য আমি খেপে গেছিলাম। ভালো হয়েছে, যা রান্না হবে তাই খাবি। তোদের বাড়িতেও যেমন আমি খাই, তুইও তাই খাবি। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টকে একটু দেখি দাও। এবার গ্যাসটা একটু, অ্যাসিস্ট্যান্টকে একটু দেখা। আটে দে, আটে দে, আটে দে। কখন হবে একটু লঙ্কা চিড়ে দিয়ে দে, একটা লঙ্কা দিলেই হবে, একটু ঝাল আনি। হ্যাঁ না, গোটা দিয়ে ওই চামচ দিয়ে ভাঙা যায় না, ওটা স্টিলের খুন্তি হলে ভাঙা যেত। কাঠের খুন্তি দিয়ে রান্না করছে, সব এলাহি ব্যাপার স্যাপার। বছরে একবার রান্না করতে আসলে গ্যাসে রান্না করছে না, ইন্ডাকশনে রান্না করছে। বছরে একবার রান্না করি তো, ওই জন্য এইটাই বার করি। এক্স্যাক্টলি, আমি 5 বছরে 5 বার খেয়েছি, আর আমার কাছ থেকে 500 বার খেয়েছিস। স্বাভাবিক ব্যাপার নয় কি এটা? একদমই স্বাভাবিক না, শুরুতে অন্যরকম কথা হয়েছিল। আর টানাস না, একটু বেবি রাখ, খাবো কি দিয়ে? দাঁড়া ভাই, আমি শুকনো শুকনো খেতে পারি না। তোর জন্য আরো করেছে তো। কি করেছে? মা করেছে, তুই মায়ের হাতে খেতে চেয়েছিলি। বন্ধ কর, এটা হয়ে গেছে। ডিমের কারি বন্ধ কর, ডিমের কারি খেতে চেয়েছিলি। ডিমের কারিও করেছে, ডিম, পনির, ফ্রাইড রাইস। আরে বাপরে, বিশাল ব্যাপার তো, এলাহি ব্যাপার স্যাপার। পূজা এসছে এখন, না অনেকক্ষণ হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, আধা ঘন্টা আগে এসছে, আমি তখন রান্না করছিলাম, এসে চুপচাপ শুয়ে রয়েছে। রিজেন আমি এখান থেকে যাবি? খুব রেগে আছে আমার উপর এখন একটা কারণে, সে কারণটা পূজা বলবে। বল 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 আমার ভালো লাগছে না কিছু। বল বল যা বলছিস। আরে বল, নাটক কম কর। বল, আরে বল, তোকে লোক শুনতে চায়, লোক জানতে চায়। লোক জানতে চায়? আমি বলতে চাই না। কেন কেন? আরে বল, কথা বলছিস না তো? আরে বল, তোর এমনি মাথা গরম হয়ে আছে, যা তোর কাজে। কি করছিস এখন? কিসের জন্য তোর মুড অফ বল? নেশন ওয়ান্টস টু নো। ক্লোজ আপ শটটা দেখো, দেখো কিরে, কিছু তো বল। কি বলবোটা কি? কি করছিস? কিছু করছি না, আর আমি বলবো না তুই কি করেছিস। বল না, আমি বলতে ইন্টারেস্টেড নই। কেন? প্রেস্টিজ না, প্রেস্টিজ না, লোকে তোকে এসে গালি দেবে কমেন্টে। সেটাই তো জিজ্ঞেস করছি, আমার প্রেস্টিজ বাজাচ্ছিস? হ্যাঁ, কারণ থুতুটো উপর দিকে ছুললে নিজের গায়েই পড়ে। এত ভালোবাস, এত কি আড়ি, ও মা গো, টুডু লাভ, গালাগালি দিচ্ছে এখন। একটা দেবো কিন্তু, ফোনটা রাখ। না, এগুলো সব যাবে ভিডিওতে আমার। না হ্যাঁ, না হ্যাঁ, ঠিক আছে, তুই বসতে লাগ, আমি স্নানটা করে আসি। চুলে চলে যাবো, তাই তাই বলছিস কেন তুই? তুই বলছিস যা খুশি কর কি? তুই বলেছিস স্নান করতে যাবি, তাই বলেছিস যা খুশি কর। রেগে আছে খুব এখন, রিজেনটা তো বল। না, পারলাম না বলতে। আচ্ছা, কিসে করে এলি তুই? পক্ষীর আছে করে, উড়ে উড়ে। আমি ভাবলাম তুই ভ্যান চালিয়ে এসেছিস।
এখন এটা ভিডিও অন করা রয়েছে বলে নালে তুই এখন যা খেতিস না বিশ্বাস কর তো বল এইগুলো কেটে দেব বল সব যে ভিডিওতে দিতে হবে এমন তো কোনো কথা নেই বাড়ি তো আমি এখানে একটু ভদ্রভাবে থাকি সেই জন্য এখন অবধি ভদ্রভাবে রয়েছে এটা আমার বাড়ি হলে তোকে দেখিয়ে দিতাম তো সেই রূপটাই দেখা আমার বাড়ির লোককে যে তুই আমাকে কি করিস কি বলিস আমার বাড়ির না কারণে বলি আমার বাড়ির লোক একটু জানো বিনা কারণে করি বিনা কারণে বলি সে যেই যায় যে কারণেই বলি ও আচ্ছা আচ্ছা তুমি মানে মানে যা তো যা যা নেশন ওয়ান্টস টু নো না কেউ জানতে চায় না তুই লোককে জানাচ্ছিস হোয়াট হ্যাপেন্ড টু ইউ যাই হয়ে থাকুক আমি কোনো ভিডিও ভিডিও করব না আমি খেতে বাড়ি চলে যাব আমাদের বাড়িতে আপনার নেমন্তন্ন নেই আপনি কিন্তু ভিডিও করতে এসেছেন নেমন্তন্ন থাকতে লাগবে না আমি যাব গিয়ে হাড়ি থেকে ভাত তুলবো তরকারি তুলবো নিয়ে খেয়ে চলে যাব হয়েছে শান্তি এত জোর হ্যাঁ এতটাই জোর বল একটু এটা হচ্ছে পূজা চক্রবর্তী এতটাই জোর যেখানে যায় সেখানে জোর ফলিয়ে নেয় কিরে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি কেমন লাগছে নেশন ওয়ান্টস টু নো আরে এদিক তাকা নাকি এটা এত গম্ভীরের সাথে বলতে বলেনি এটা ঠিকভাবে বললে হয় ভালো হয়েছে সত্যি কথা বল ভালো হয়েছে না খারাপ হয়েছে বলছি তো ভালো হয়েছে আর ঝাড়তে হবে না রেখে দে ওই যে ওই যে ওই নেকড়েটা দিয়ে ঝাড় না আমার বিছানাটা ময়লা হবে রাতের বেলা শুতে পারবো না আমি পারবি না তো পারবি না হ্যাঁ শুতে তো আর হবে না তোমাকে আমি তখন তোকে সোনা মোনা বলতাম ঘন্টুও বলতাম মোটা সেই পাঁচ বছর আগে বন্ধ করে দি আবার কেউ টেনে নিয়ে চলে যাবে আমার ফোন সেই আমরা এখান থেকে যেতাম এভাবে দাঁড়া ভাবি দাঁড়া সেই একই জিনিস আরে দাঁড়া ভয় লাগে আমার ভয় লাগে তোর এখনো চেঞ্জ হলো না আমার ভয় লাগে সামনে পুকুর পুকুর না খালে এখান থেকে সাইকেল নিয়ে কি করে যাব ও সেই আগের মতো তুলে তুলে এ তখন এইটা ছিল না কিন্তু এটা বাড়িয়ে দিয়েছে আগে এই জায়গাটা এই রকম ছিল না কিন্তু আরে এই জায়গাটা বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে তো দিয়েইছে মোটা ওই সাইডে যা সাইকেলটা ধরবি গিয়ে ঢুকাতে পারবি আরে পেরে গেছিস তো দাঁড়া আমি মোটা মানুষ আমি যাবো কি করে সেই কাঠের পুল বাবা কত বছর মানে মধ্যমগ্রাম স্টেশন দাঁড়িয়ে করেছিলাম তো তোমরা দেখতেই পারলে যে আজ সারাদিন কি করলাম পূজা আমাদের বাড়িতে এলো সকালের দিকে
সন্ধ্যেবেলা নাগাদ তো বাড়ি গেল, আই মিন আমি বাড়ি পৌঁছে দিয়ে এলাম ওকে, যেতে যেতে একটু লেট হয়েই গেল। ওই আমাদের নতুন যে চ্যানেলটা, মানে যে চ্যানেলটা আমার আর পূজা দুজনের একসাথে যে চ্যানেলটা, ওই চ্যানেলের একটা শ্যুট করতে করতেই লেট হয়ে গেল। তেমন কিছুই শ্যুট করিনি, তো তোমরা মানে কি এখানে বলবো না যে কি রিলেটেড, তো তোমরা আমাদের যে নতুন চ্যানেল মানে পুবিয়ান্স ব্লগ যে চ্যানেলটা আছে সেখানে গিয়েই তোমরা দেখতে পারবে। চ্যানেলে আমি এই ভিডিও নিচে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করবে, ভিডিওটা দেখবে, তো তোমরা দেখতেই পারবে যে কি শ্যুট হয়েছে আমাদের নতুন চ্যানেলের, কি ভিডিও এসছে। তো আমি একটু আগে বাড়ি ফিরলাম পূজাকে বাড়ি পৌঁছে দিয়ে, তো আর কিছু বলার নেই, দিনটা আজ খুবই ভালো কাটলো। মাঝে একটুখানি ঝামেলা হয়েছিল পূজার সাথে, তো মিটে গেছে, সেটা পার্সোনাল। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি।